বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল কাজল, ওনারক চৌধুরী প্রিয়জন। আমি আজকে আসছি কোথায়, সফট ব্যাগে। এটা হচ্ছে পটুয়াখালী সবুজবাগ মোড়ে অবস্থিত। আর আমি এখানে আসছি কালকে আমাদের অফিসিয়াল কেকের জন্য, ওয়ান ইয়ার অ্যানিভার্সারি কেক এবং আলিফের বার্থডে কেক নেওয়ার জন্য। তো 10 পাউন্ডের একটা কেক অর্ডার দিব। আর আমাদের অফিসিয়াল কেকটা আমাদের ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার সিলেক্ট করছে। তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আসলে কি কি ধরনের কেক পাওয়া যায়। ভাইয়া আপনারা একটু বলেন, এখানে কি কি ধরনের কেক পাওয়া যায়? আসসালামু আলাইকুম, আমি সফটব থেকে বলছি। আমাদের এখানে বিভিন্ন ধরনের বার্থডে কেক ছাড়াও বিভিন্ন পেস্ট্রি আইটেম আছে, যেমন ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট, রেড ভেলভেট, চকলেট পেস্ট্রি, ভ্যানিলা পেস্ট্রি। তারপরে বিভিন্ন ধরনের কাস্টমাইজ কেক আমরা অর্ডার নিয়ে থাকি, রেগুলার বা কাস্টমাইজ বিভিন্ন ধরনের। আর একটা কথা না বললেই নয়, একবার এই সফটবাইট থেকে আমি অনেকগুলো কেক আমার স্টাফদের জন্য অর্ডার করেছিলাম। তো একটুখানি প্রবলেমের জন্য, এরা এত বেশি অনারেবল যে ওনারা সবাই, ওনাদের জাস্ট ম্যানেজার সরাসরি আমার অফিসে চলে গিয়েছিল। তো ওই জায়গা থেকে ওনাদের সাথে আমাদের আসলে অন্যরকম একটা সম্পর্ক। তো আমি আসলে সফটবাইটটা একটু ঘুরে দেখ। এই হচ্ছে সফটবাইটের ভিতরটা, মোটামুটি মাশাআল্লাহ ডেকোরেশনটা অনেক সুন্দর। আর এই হচ্ছে ওনাদের কেকের আইটেমগুলো। এখানে অনেক পদের কেক আছে, এত মানে মজাদার কেক দেখলে সবার খেতে ইচ্ছা করে। যারা যারা পটুয়াখালী আসেন তারা অবশ্যই সফট বাইটে চলে আসবেন। আর এখানে এত এত সুন্দর সুন্দর কেক, আর সত্যি কেকগুলো এত সফট এবং এত মজার। হ্যাঁ, আমি ঠিকানা বলে দিয়েছি, সবুজবাগ মোড়। আমি যদিও অনেকবার রিভিউ দিয়েছি সফট বাইট নিয়ে, আবারও আমি সরাসরি রিভিউ নিয়ে আমি একেবারে নিজে সশরীরে চলে আসছি। আর এখানে আছে হচ্ছে আমাদের ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার, ওনারা আমাদের অফিসিয়াল যে ওয়ান ইয়ার্স বিজনেস অ্যানিভার্সারির সেই কেকের অর্ডার দেওয়ার জন্য ভাইয়ের সাথে কথা বলছেন। এটা কি ফাইনাল? তো আমার সাহেবও কিন্তু আছে আমাদের সাথে, যদিও আল্লাহর রহমতে একটু সুস্থ, আগামী সপ্তাহে তাকে ঢাকা নিয়ে যাব। সে সুস্থ বলেই আসলে আমরা কালকে আমাদের অ্যানিভার্সারিটা করছি, এবং আমাদের বিজনেস অ্যানিভার্সারি থেকে শুরু করে আমাদের যেই প্রোগ্রামগুলো ছিল, আমাদের লাইভে আসা, আমাদের সব কিছু কালকে রাত 8টায় হবে। আর এ ব্যাপারে আমি আসলে একদমই লাইভে যেতে চাই না, যে তুমি এত অসুস্থ লাইভে যাব না। তো ভদ্রলোক আমাকে বললো যে তুমি যদি এই অবস্থায় লাইভ না করো বা এই অবস্থায় তোমার এই মিটিংগুলো ক্যান্সেল করো, তাহলে আমার নিজেকে অসুস্থ মনে হবে এবং আমার ভালো লাগবে না। কি কি লাগবে সেটা সে নিজে নিজে মানে খুঁজে খুঁজে দিচ্ছে। তার বাসায় কালকে এত বড় একটা অনুষ্ঠান, সেই বিরিয়ানি অর্ডার দেওয়া থেকে শুরু করে সব কিছু, একদম 200 মানুষের খাবারের আয়োজন করে আসছি। তারপরে যতগুলো আয়োজন সবকিছু সে নিজেই করছে। তো এই ব্যাপারটা আমার অনেক ভালো লাগছে, যে আল্লাহর রহমতে ওর শরীরটা সুস্থ থাকুক। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আগামী সপ্তাহে বৃহস্পতিবার আমরা ঢাকায় যাব ওকে নিয়ে, যে ডাক্তার দেখানোর জন্য। আল্লাহর রহমতে এখন অনেক সুস্থ আছে। আর ও যদি এখন আমি কালকে অনুষ্ঠানটা না করি, অনেকে আমাকে বলেছে আপু প্রোগ্রামটা পরে করো, আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা পরে করো, যেহেতু 200 মানুষকে পুরস্কার দিবা, এটা অনেক বড় একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার। তো আমি শুধু ওকে বলেছি যে আমি সব বাদ, ও বলে যে না আমি কোনো কিছু বাদ দিও না, নিজেকে অসুস্থ মনে হবে, এই জন্য আসলে আমরা অনুষ্ঠানটা বাদ দিচ্ছি না, অনুষ্ঠানটা করছি। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন। আর এইটুকুই আলহামদুলিল্লাহ, অনেক শান্তি। অনলাইন শপ বাসার জন্য পানি এসে পড়ছে নাকি? সফট বাইটের কেক দেখলে সত্যি সবারই আসলে খেতে ইচ্ছা করবে, এত মজা যে আসলে যে না খায় সে বুঝতে পারবে না। পটুয়াখালীর ভিতরে মোটামুটি না, অনেক ভালো নাম করা একটা কেকের পয়েন্ট বলতে পারেন, যে এত ভালো কেক আসলে সত্যি। আমি মনে হয় বরিশালের অনেক কেক, ও বরিশাল গেলে আমার জন্য পেস্ট্রি কেক নিয়ে আসে, কিন্তু আমার মনে হয় যে আমি সফট বাইটের কেক ছাড়া অন্য কোনো হ্যাঁ বরিশালের থেকে মান ভালো, মানে অন্য কোনো কেক আমি খেয়ে মজা পাই না। আমার জন্য ও বরিশাল গেলেই কেক নিয়ে আসতো, কিন্তু আমি বরিশালের কেক আমার ভালো লাগে না, এখানকার কেক আমার অনেক ভালো লাগে।
আর আমাদের কিছু হইলেই আমরা এখান থেকে কেক নিয়ে খাই। তো আপনারা সবাই সফটবাইটে আসবেন, সবার জন্য অনেক শুভকামনা রইল, সবাই আমাদের সাথে থাকবেন। আমার সাহেব কথা বলছে, আমার অনেক ভালো লাগতেছে যে মানুষের সাথে একটু কথা বলুক। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।